আজকে এই যুবক তোমরা যাদেরকে আইডল ভাবো আইকন ভাবো এগুলো কোনো আইকন নয় আইডল নয় এরা কোনো মডেল নয় তোমার আমার মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল হলেন আমাদের আদর্শ আর আজকের যুবকেরা যেই ওয়ালরাউন্ডারকে ভালোবাসে যে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় হয় সে বাংলাদেশে থাকতে থাকতে এখন ভারতে যায় কালী পূজা উদ্বোধন করে এটা মুসলমান কখনো করতে পারে এটা মুসলমানের জন্য জায়েজ না হারাম এই সাকিব আল হাসান তোমারে বলি হিন্দুদের সহযোগিতা করা যাবে যদি হিন্দু কোন রোগী ব্যক্তি থাকে যার রোগ ধরা পড়েছে তাকে বাঁচানো কঠিন হয়ে গেছে তোমার রক্তের গ্রুপের সাথে যদি রক্ত মিলে যায় প্রয়োজনে হিন্দুকে বাঁচানোর জন্য তুমি তোমার নিজের শরীরে রক্ত দিতে পারবা তাদেরকে চিকিৎসা করার জন্য টাকা দিতে পারবা কিন্তু তুমি তাদের ধর্মীয় পূজায় যায়া ফিতা কাটা উদ্বোধন করবা ইসলাম এটাকে তোমাকে করতে অনুমতি দেয় নাই প্রত্যেকটা মুসলমানের জন্য পূজা করা জায়েজ না হারাম সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন মূর্তি পূজা করা হারাম কথা কন আপনি শিরিক করতে পারবেন না আমরা এক আল্লাহকে মানি কয় আল্লাহকে অন্য ধর্ম অবলম্বী হিন্দু ভদ্রলোক তারা পূজা করবেন কালী পূজা শারদীয় দুর্গা পূজা যা তো পূজা আছে তারা করবে কিন্তু আমি মুসলমান আমাদের ঈদের নামাজে তারা আসে জুমার নামাজে আসে কথা কন না কে তাহলে আপনারা যদি এই মানে ভাতৃত্ব ভালোবাসা দেখাইতে গিয়া আপনারা এগিয়ে গেলেন একটু আপনাদের ঈদের সময় গরু যখন জবাই করি তাদেরকে নিয়ে আসেন একটু গোস্ত কোটা বাসা করে সহযোগিতা করে এক পাতিলে রান্না করে খাওয়ান তো খাবে রাম রাম বলে দৌড় মারবে কথা কোন ঠিক কিনা তাহলে আপনি কিয়ামনে মুসলমান হয়া তাদের পূজা উদ্বোধন করেন কথা কোন না কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের সামনে বললেন একজন ব্যক্তি একটা মাছি হত্যা করে জাহান্নামে গেল কি মাইরা ঘটনা বলবো কি মারছে মাসি মাইরা জাহান নামে গেল একটা মাসি মারে জাহান নামে গেল আর একটা মাসিন আর একটা লোক মাসি না মাইরা জান্নাতে গেল সুবহানাল্লাহ বল শুনেন আপনি অলরাউন্ডার হতে পারেন আপনি ক্রিকেট ম্যাচে নাম্বার ওয়ান হতে পারেন কিন্তু আপনি যুবকদের মুসলিম যুবকদের কলিজায় আহত করেছেন তাদেরকে ব্যথা দিয়েছেন কথা কর ঠিক কেন এদেশে অনেক ভালো খেলোয়াড় আছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ভাই যারা ক্রিকেটের মাঠে ইমামতি করে নামাজ পড়ে কথা কর তারা কখনো এগুলো এই ধরনের কাজ করে না আজকে কয়েকটা টাকার মালিক হয়েছেন কি করতেছেন না করতেছেন আপনারা একবার চিন্তা করেন না গত বছরই হজ করে আসলেন মা সহ হজ করে আসা হাজি মানুষ হয়া কেমনে দুর্গা পূজায় যেতে পারে কথা কর বোঝা লাগবে তো আপনাদেরকে মানুষ ভালোবাসে এজন্য যারা খেলোয়াড় আছেন তাদেরকে বলবো ভাইদের বুঝান সাকিব ভাইকে বুঝান ফিরে আসুক যদি ভুল হয়ে থাকে অন্যায় করে থাকে যেহেতু একটা অন্যায় করেছে তওবা করে ফিরে আসুক কথা কোন ঠিক কিনা আল্লাহর কাছে তওবা করে কেঁদে কেঁদে বলুক আল্লাহ আমি অন্যায় করছি অপরাধ করছি আমি শিরিক করছি আমাকে তুমি মাফ করে দাও কথা কোন তাহলে একটা মাসিমার কথা বলবো বাজার নাকি রাগ করছেন কষ্ট পান নাই তো আমার আয়াতগুলো আরো সামনে আছে আরো কি পাঁচটা একটু বলে দেই বাজান হয়তো বা খেয়াল নাও থাকতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক জামানার এক জালেম শাসক কি শাসক জালেম শাসক রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে ওই জালেম বাদশার নিয়ম হলো ওই জালেম শাসকের নিয়ম হলো ওই রাস্তা দিয়ে যারা চলবে তারা কিছু না কিছু ওই প্রতিমার নামে দেওয়া লাগবে কিছু না কিছু প্রতিমাকে দেওয়া যাওয়া লাগবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে না দিয়া কারো যাওয়া যাবে না কথা কি বোঝা গেছে এটা হলো ওই জালেম বাদশার হুকুম যদি কেউ না দেয় তখন ওই জালেম বাদশার লোকে তার কাল্লা ফেলাইয়া দেয় কথা কি বুঝতে পারছেন যদি কেউ না দেয় অস্বীকার করে প্রতিমাকে কিছু দেবে না তখন ওই ব্যক্তির কি করে কাল্লা ফেলায় দেয় কথা কি বোঝা গেছে বাজান গো আমার এইবার বিশ্বনবী ডেকে বলেন একজন মুসলমান ব্যক্তি রওনা করলেন প্রতিমার কাছে যখন চলে গেলেন তখন ওই জালেম শাসকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দেন মুসলমান তখন এদিক ওদিক খুঁজা বলে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই কথাকে বোঝা গেছে বলে যদি প্রতিমাকে দেওয়ার মতো কিছুই না থাকে তাহলে ওই যে প্রতিমার নাকের ডগায় মাছি পড়ে আছে ওই প্রতিমার নামে একটা মাছি মাইরা যাও কথাকে বোঝা গেছে
আপনি হিন্দুদের মূর্তি বানাতে ভোগ বানাতে যে পায়েস দেয় কি দেয় বলে কি দেয় প্রসাদ নাকি কয় প্রসাদ এই যে প্রসাদ দেয় এগুলো কি আপনি খাইতে পারবেন প্রতিমার নামে লাড়ু বানা আর প্রসাদ বানা এগুলো মুসলমানের জন্য খাওয়া জায়েজ না হারাম তা আপনি যায় ফিতে কাটতেছেন রে ভালোবাসা রে হাজি মানুষ আল্লাহ হেদায়েত দান করুক জোরে করে আমিন আপনাদের কাছ থেকে মানুষ শিখবে এগুলো শিখানোর নমুনা আবার এত রাগ এক ভক্ত সেলফি তুলতে গেছে মোবাইল ভেঙে ফেলাইছে কথা কন না কে মানুষ ভালোবাসা মাথা তুলতে পারে আবার মানুষ ঘৃণা করে জমিনের নিচে ফেলায় দিতে পারে আজকে তুমি অলরাউন্ডার হতে পারো অলরাউন্ডার থেকে জিরো বানাইতে মানুষের সময় লাগবে না কথা কন মানুষ ভালোবাসতে পারে ঘৃণাও করতে পারে এই বাংলাদেশের মানুষ কথা কন আপনাকে ভালোবাসে বাসলো না আজকে ফেসবুক ইউটিউব ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে ঝড় উঠে গেছে ঝড় কথা কন আপনার চার ছয় আর বল করা মানুষ দেখবে না প্রয়োজনে আপনাকে বয়কট করবে এখনো সময় আছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন কথা কন আমার ভাইরা আল্লাহ হেদায়েত দান করুক জোরে করে আমিন অনেক পৃথিবীতে হিরো আছে ফুটবলার আছে ক্রিকেটার আছে যারা যাদের ভক্তদের সাথে সময় দেয় কথা কন না কে এই যে মাশরাফি ভাই এমপি কথা কন না কে শ্রোতা তাকে চাপে ধরে তার ভক্ত চাপে ধরে সে দূর দূর করে তারায় দেয় দেয় না আর ছবি তোলে কোন গরিব মানুষ ফোন করলে তার বাড়িতে যায় নিজে সহযোগিতা করে কথা কন আপনি শেখেন মাশরাফি ভাই দেখে শেখেন যে এতদিন দলের ক্যাপ্টেন থাকার পরে তার কোনো অহংকার নাই মানুষ সবাই তার প্রশংসা করে ভালো একজন মানুষ সে যে দল করে করুক যা করে করুক আমি ওই দিকে বলতেছি না কিন্তু মানুষ হিসেবে ভালো কথা কন ঠিক কিনা এরকম মানুষ হওয়া লাগবে আপনার কাছ থেকে মানুষ শিখবে আপনি এই জায়গায় নামাজও পড়বেন মন্দিরে যাবার পূজাও করবেন আপনি তাহলে ঘোষণা দেন আমি মুসলমানও না আমি হিন্দু না আমার যা মনে চায় আমি তাই করি তাহলে আমাদের কোনো আপত্তি নাই কথা কর না কে কথা ক্লিয়ার বাজান গমা রাগ যান করেন না তাহলে ওই লোকটাকে ওই জালেম বাদশার লোকেরা বলতে তো একটা মাসি মাইরা যান কি করেন মাসি মারা যান মুসলমান চিন্তা করলো মাসি মারলে তেমন কি হতে পারে একটা মাসি তো মারা লাগবে মাসি মারি কয় যদি মাসি না মারো তাহলে তোমার গর্দান ফেলে দেওয়া হবে কাল্লা ফেলায় দেওয়া হবে তখন লোকটা চিন্তা করলো মাসি একটা মারলে তেমন কি হবে তখন প্রতিমার নাকে টুকায় যে মাসি পড়া ছিল ওই মাসিটাকে হত্যা করে নিরাপদে পার হয়ে গেল নবীজি বলে না না লোকটা মাসি মাইরা নিরাপদে পার হয় নাই ওই লোকটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আল্লাহর সাথে শিরিক কইরা কই গেল কথা কন না কে ভাই আপনার জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিতে পারে আপনার শিরিক শিরিকের গুনাহ করলে কথা কন না ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন আলোচনা খালি করলে হবে না বুঝাইয়া দেওয়ার জন্য বলতেছিলাম নবীজি ডেকে বলেন কয়েকদিন পর আবার একজন মুসলমান ওই দিক দিয়ে রওনা করলো সেই মুসলমানকেও জালেমের লোকেরা আটকায় দিল প্রতিমার নামে কিছু দিয়ে যাও সবাই এদিক দিয়ে গেলে কিছু না কিছু দেয় তোমাদেরকে দিতে হবে মুসলমান ডেকে বলে না না আমি প্রতিমার নামে কিছুই দিতে পারবো না বলে শোনো যদি না দাও তোমার কাল্লা ফেলায় দেব এখনো সময় আছে প্রতিমাকে কিছু দাও লোকটা ডেকে বলে শোনেন আমি প্রতিমাকে কিছুই দিতে পারবো না বলে যদি কিছু না দাও কয়েকদিন আগে একজন মুসলমান এই দিকটা নিরাপদে পার হওয়ার সময় একটা মাসি মাইরা গেছে আজকে তুমি অন্তত প্রতিমার নামে একটা মাসি মেরে নিরাপদে পার হয়ে যাও লোকটা ডেকে বলে না না আমি কাল্লা দিতে রাজি কিন্তু প্রতিমার নামে মাসি মাইরা আমার আল্লাহর সাথে শিরিক স্থাপন করতে রাজি না জরে বলেন আল্লাহু আকবার যখন কোন মতে সে মাসি মারবে না প্রতিমার নামে তখন কি করলো বাজান গো আমার ওই জালেমের লোকেরা তখন ওই মুসলমানের গর্দান থেকে এক কোপে কাল্লা ফেলায় দিয়েছে বিশ্বনবী তখন ডেকে বলেন যেই ব্যক্তি মাসি মেরে নিরাপদে পার হয়ে গেল ওই লোকটা মাসি মেরে নিরাপদে যায় নাই জাহান্নামে চলে গেল আর যেই লোকটা মাসি না মাইরা কাল্লা দিল সে কাল্লা দিল দেহ থেকে রক্ত ঝরাইতে ঝরাইতে ওই রক্তের স্রোতের বরাবর ভাসতে ভাসতে জান্নাতে চলে গেল তাহলে মুসলমান জীবন দেবে কিন্তু কোনো শিরিক করবে না কোনো বেদাতি কাজ করবে না কোনো কুফুরি কাজ করবে না নাজায়েজ হারাম কাজ মুসলমান করতে পারে কারণ শিরিক এত মারাত্মক গুনাহ এত মারাত্মক গুনাহ আমি অনেক কথা বলবো কিন্তু আজকে ওইদিকে যাব না বাজান রাগ করছেন
এজন্য এখনো সময় আছে আপনারা তওবা করে ভালো হয়ে যান রাগ করেছেন আপনারা ফতোয়া দেব না এখন ওইভাবে বলবো না ওলামায়ে কিরাম তো বলা শুরু করছে কথা কন না কে এজন্য মানুষ ভালোবাসতেও সময় লাগে না আবার ঘৃণা করতেও সময় লাগে না বয়কট করবে মানুষ কথা কন ঠিক কি না এ ভাই আপনারা কি রাগ করতেছেন আমার পরেও কিন্তু বক্তা আছে আমার পরে একটা বক্তা আছে নাম হলো তবারক আলী কেউ যাবেন না খালি উনি প্যাকেট হচ্ছে পদ্মা সহকারে আপনাদের সামনে হাজির হবে হ্যাঁ কারাকারি করবেন